শুরু করছি আনসেন্সার উইথ রফি হোসেন। আজকে আমার সঙ্গে আছেন বিশেষ অতিথি। সবার বারবারের মতো আমি আবারও বলছি যে সবাই বিশেষ আমার কাছে। অফকোর্স যারা আমার অতিথি হয়ে আসেন তারা অবশ্যই তো বিশেষ বলেই তো তাদেরকে আমি অতিথি করে নিয়ে আসি। আজকে একটু ভিন্ন ঘরানার দুজন অতিথি আমার সঙ্গে। প্রথমে আছেন লিসা গাজী। লিসা গাজী হচ্ছেন লন্ডন বেস শিল্পী। প্রথমে আমি ওকে শিল্পী বলবো এই জন্যই যে লিসা অভিনয় করেন, লিসা আবৃত্তি করেন, লিসা ছবি বানিয়ে সম্প্রতি ওর রাইজিং সাইলেন্স দিয়ে পুরা পৃথিবী একদম ঝুড়ি ঝুড়ি সে অ্যাওয়ার্ড নিয়ে আসছে এবং নতুন ছবির কাজ করছে। এগুলো সব আমরা লিসার কাছে শুনবো এবং লিসার কমলা কালেকটিভ বলে লিসাদের একটা গ্রুপ আছে, সবকিছু আমি লিসার কাছে পরে আনবো। তো লিসা তোমাকে ধন্যবাদ। আর তারপরে আছে আমাদের সঙ্গে আবদুল্লাহিল রাকিব, উনি হচ্ছেন ম্যানেজিং ডাইরেক্টর টিম গ্রুপ। সো এখন কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে আবদুল্লাহিল রাকিব শোবিজে কেন, শোবিজে কেন হচ্ছে যে আমার যেটা লিসার সাথে আমার যখন কথা হচ্ছিল সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা এই দেশে লিসা খুব ভালো করে বুঝবে, রাকিবও হয়তো বা বুঝবে, সেটা হচ্ছে যে মানে আমাদের বেসিক নিডস এর মধ্যে যে ডেফিনেটলি তো একটা এন্টারটেনমেন্ট একটা, তাই না? আমি যে খাদ্য বস্ত্র বাসস্থান বলি, তারপরে এন্টারটেনমেন্ট, সো এবং ইটস একটা একটা ব্যাপক একটা জিনিস, কিন্তু সামহাও আমাদের দেশে এটা মনে করে কি যে এটা না হলেও হয়, আসলে কিন্তু তা না, কিছু হলেই কিন্তু খবর পড়ে তখন শিল্পীদের সবকিছু। এবং আমাদের যেই ভালো ভালো ছবিও হচ্ছিল বা ইভেন টেলিভিশনের প্রোডাকশনও যদি বলি, এখনো হচ্ছে না তা না, হচ্ছে কিন্তু অনেক কিছু ভিড়ে হয়তো বা আমরা নোটিস করছি না, দেখা হচ্ছে না, কিন্তু আমার মনে হয় এটা আমাদেরই ব্যর্থতা। আমরা অ্যাট্রাক্ট করতে বাধ্য, মানে ব্যর্থ হই যে প্রডিউসারদের একটা বিরাট ভূমিকা যে আছে এবং তাদেরকে অ্যাট্রাক্ট করা যে কেন আপনি আসবেন। সো আবদুল্লাহিল রাকিব উনি একজন তরুণ ব্যবসায়ী এবং খুবই সাকসেসফুল, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, উনি আমার বন্ধু। আবারও বলছি লিসার সাথে একটু আগে শুরু হওয়ার আগে কথা হচ্ছিল যে বন্ধু, এখন কি করবো বলো, বন্ধু হলে আমার তো কিছু করার নেই। আর এটা এমন না যে আমি বন্ধুদেরই দেখি, তা না, কিন্তু হয়তো বা ছোট একটা জগৎ তো সবার সঙ্গে হয়ে যায় আর কি সেভাবে। সো রাকিবের কাছ থেকে আমরা আসলে ওর অভিজ্ঞতায়, ও যে একটা থেকে আজকে ওর এত বড় বিভিন্ন রকম ভেঞ্চারও করেছে, ফার্মা আছে, ওর গার্মেন্টস আছে, ওর ফ্যাশন, ওর আউটলাইন আছে, ওর যাই হোক প্লিজ বাকিগুলো ওর কাছ থেকে আমি শুনবো, সেটা আমি ওর অভিজ্ঞতাটা আমি আজকে শুনতে চাই। আমরা যদি বলি যে বা ওনাকেও যদি আমরা প্রপোজ করি যে আপনি কেন এই ব্যবসাটায় আসছেন না মিডিয়ার, আপনাদেরকে কি মানে মানে কি অ্যাট্রাক্ট করে না বা কি সিকিউরিটি পান না কি পান না, সেটা এবং জানতে চাই। এবং আমি শিওর লিসা আমার সঙ্গে একমত হবে যে এখানে আসলে নতুন নতুন আসতে হবে এবং ওরা যেহেতু সাকসেসফুল অন্য ব্যবসা করে, আমার ধারণা এদেরকে যদি আমরা আনতে পারি মিডিয়া বা বোঝাতে পারি সামহাও, আমার মনে হয় এবং কালেকটিভলিও যদি কাজ করা যায়, আমার মনে হয় আমাদের মিডিয়াকে আমরা অনেক দূর নিয়ে আসতে পারবো। আমার মনে হয় আমি লম্বা একটা ইন্ট্রোডাকশন দুজনের জন্য দিলাম, দুজনকে আবার আবার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আব্দুল হালিল রাকিব এবং লিসা গাজী, কেমন আছো তোমরা? ভালো আছি, খুব ভালো আছি। আর থ্যাংক ইউ সো মাচ রাফি যে এই রকম মানে আয়োজনে যুক্ত করবার জন্য। আশা করি যে বন্ধুত্বের বাইরেও যোগ্যতার ক্ষেত্রে একটুখানি আছি, যাতে স্থান পেয়েছি। নিশ্চয়ই ধন্যবাদ রাফি, আসলে অনেক অনেক বেশি বলে ফেলেছো তুমি আমাদের, আমার সম্পর্কে। চেষ্টা করে যাচ্ছি, এখন অফকোর্স একটা ডেভেলপিং কান্ট্রি দেখার স্বপ্ন, এলডিসি থেকে মিডল ইনকাম কান্ট্রির যে স্বপ্ন দেশের নেতারা দেখছেন তার সাথে আমরাও শরিক হই আমাদের পর্যায়ে, আমাদের এফোর্টে। আমাদের যে 50 সে আমাদের এখন 15,800 কর্মীর একটা বড় পরিবার, এই পরিবারটাকে আরো 25,000 হ্যাপি ফেইসে কনভার্ট করতে পারলে, ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারলে, দেন এগেইন এটা থেকে অনেক কিছু করাই সম্ভব। ইন্ডাস্ট্রি আমরা এখন ম্যানুফ্যাকচারিং এ আছি, রিটেইলে নেমেছি, ফার্মাসিউটিক্যালস এ এসেছি, অফকোর্স অন্য বস্ত্র চিকিৎসা, এরপরেই কিন্তু মানুষের মাছলো থিওরির হায়ারার্কি অফ নিডে এরপরেই এন্টারটেইনমেন্টটা আসে। সো অফকোর্স আমাদের এখানে কালচারটা
দেশীয় সংস্কৃতি বা অপসংস্কৃতি, বাইরের মিক্সড কালচার, সবকিছু মিলিয়ে হয়তো বা অ্যালাইনমেন্ট বা অ্যাটেনশনটা আমরা হয়তো ফোকাস না, যে কারণেই আসলে ইন্ডাস্ট্রিটাও অ্যাটেনশন পাচ্ছে না। আই এম শিওর যে উইথ দ্য গ্রোথ অফ দ্য ইকোনমি, উইথ দ্য গ্রোথ অফ দ্য লাইফস্টাইল, পারচেস ক্যাপাসিটি বাড়ার সাথে সাথে এই অ্যাট্রাকশনটাও আসবে। ইন্ডাস্ট্রির সাইজ কিন্তু বড় হচ্ছে, ইরিগার্ডলেস অফ হুয়েভার ইজ নট ফিলিং ইন্টারেস্টেড টু ইনভেস্ট, এটা কিন্তু গ্রো করবে। এখন কথা হচ্ছে যে এটার যে মডারেট সাইজ টু ইনভেস্ট, টু ওয়েলকাম মেনি অফ দ্য আদার ইন্ডাস্ট্রিয়ালিস টু কাম ওভার অ্যান্ড টেক দ্য চ্যালেঞ্জ, এখানে দুটো কথা বলতে হয়, যে ইন্ডাস্ট্রির প্রোটেকশন, ইন্ডাস্ট্রির যে গভর্নেন্স অ্যান্ড দেন ইন্ডাস্ট্রির যে এথিক্স, এগুলোকে যদি অ্যালাইন না করা যায়, নীতি নির্ধারকরা যদি আমরা আসলে আগামী 20 বছর পর এই ইন্ডাস্ট্রিটাকে কোথায় দেখতে চাই সেটা যদি আমরা ডিটারমাইন না করতে পারি, তাহলে কিন্তু ফিলোসফিক্যালি বলি আর কমার্শিয়ালি বলি দুটো ক্ষেত্রেই কোনো ডিরেকশন নেভিগেটেড আমরা হব না। সো আমি মনে করি ডেফিনেটলি ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল, দের আর কন্ট্রিবিউটরিজ, দের আর পিপল হু আর স্টিল মেকিং মানি আউট অফ ইট, বাট দেন এগেইন টু অ্যাট্রাক্ট অন আ বিগার পিকচার উই নিড টু ডিজাইন দ্য policies and formulate a lot of due diligence for having the brackets to control the business and as a whole to make it like a business. Of course, it's a social business because ekhane kintu kichu moulik kotha thakte hobe je what is your goal, amader samajik je challenge gulo, amader samajik je obokkhoy gulo, je egulo niye kaj korte oneker sahosh lage, oneke onek shimabaddhotar moddhe thake. সো এগুলোকে যদি একটা প্যারামিটার ফিক্স করা যায়, একটা ডিরেকশন ফিক্স করা যায়, গভর্নমেন্টের সাথে বসে পলিসি গুলো ডিসাইড করা যায়, তাহলে পরে অনেক কারেজিয়াস ইনভেস্টর এখানে আসবে আমি মনে করি। তাতে করে আজকে থেকে 5 বছর পর যে 5 বছরের যে পরিকল্পনা, নীতি নির্ধারকরা যদি সেটাকে সেট করতে পারে, দেন উই ক্যান সেট এ গোল টু গো ফরওয়ার্ড। লিসা, লিসা আমি যদি তোমাকে বলি যে তোমার আই এম শিওর যে ছবি বানাতে যে মানে এই প্রডিউসার পাওয়া তো বিশাল একটা ঝক্কি, যদি পেয়ে যায় আমার মনে হয় তারা খুবই লাকি এবং তাদেরকে এই করি। আমার মনে মানে আমি যদি জানতে চাই তোমার কাছে যে তোমার দিক থেকে মনে হয় যে কেন মেইনস্ট্রিমের বাইরে যে স্ট্রিমের কথাই বলি, আমার মনে হয় যে খুব একটা ইজি না, এবং আমাদের এখানে মেইনস্ট্রিমের অবস্থা তো খুবই এখন খারাপ, একদমই বন্ধ প্রায় সেখানে, সেটা আজকে থেকে না, সেটা অনেক বছর থেকেই হচ্ছে। সেটা তোমার মনে হয় যে আসলে ওই কোঅর্ডিনেশনের, আমি কমপ্লেইন না বলে কাউকে দোষারোপ না করে আমি বলছি যে মিসিং গ্যাপটা কোথায়, মানে কি করলে আমাদের এই জায়গাটা আমরা সবাইকে নিয়ে এক করতে পারি, একটা একই প্ল্যাটফর্মে আসতে পারি। থ্যাংক ইউ রাফি, যেটা শুরুতে তুমি বললে আসলে সেটাই আর কি, যে আমাদের মানে যে গ্যাপটা আমরা দেখি, আমি এখানে মানে বিদেশে থাকি, লন্ডনে থাকি, আমার এখানকার পার্সপেক্টিভ থেকে যদি বলি, যেটা আমি দেশেও সেই এক ধরনের একই রকমের তোমার আভাস পাই, খুব তীব্রভাবে পাই, সেটি হচ্ছে যে এখানে যখন আমরা কোনো কাজ করতে যাই, আমাদের এই সাউথ এশিয়ান কমিউনিটিতে, তুমি বলো ইন্ডিয়ান কমিউনিটি আছে বা বাংলাদেশি কমিউনিটি আছে, ইন্ডিয়ান কমিউনিটি যেভাবে এগিয়ে আসে তোমার যে কোনো শিল্পক্ষেত্রে, নাটক বলো বা নতুন কোনো রকমের কাজের ক্ষেত্রে যেভাবে শিল্পীদেরকে সাহায্য করতে বা সাপোর্ট করতে, স্পন্সর করতে যেভাবে এগিয়ে আসে, আমি এই 20-22 বছরে এখানে আছি, তার কি বলবো, তার 5% বাংলাদেশের কমিউনিটি যারা বিজনেস করছেন, যারা ভালো করছেন, তারা কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে সেই সেই কন্ট্রিবিউশনটা রাখেন না, বা আমি সেটা রাখার অনুপস্থিতি দেখতে পেয়েছি এবং পাচ্ছি। সেই পরিপ্রেক্ষিতে যদি বলো, যেমন রাইজিং সাইলেন্সের কথাই আমি বলতে পারি, আমার ছবিটার কথাই বলতে পারি, যখন শুরু করছিলাম ছবিটা নিয়ে, যখন নাটক করেছিলাম বীরাঙ্গন উইমেন অফ ওর, তার থেকে এত ছবিটাতে যাওয়া, তো তখন কিন্তু আমি কোনো রকমের ওই রকম আমি আসলেই কমপ্লেন করতে চাই না, কারণ রাইজিং সাইলেন্স এখন একটা ছবিটা হয়ে গেছে, এখন কমপ্লেনের একেবারেই সময় না, আমি কমপ্লেন করছিও না, শুধু চিত্রটা বলতে চাইছি যে ছবিটা কি ছিল।
যে সবাই খুব মানে বাহবা দিয়েছে, পিঠে চাপড় দিয়েছে যে খুব ভালো একটা কাজ করতে যাচ্ছ, কিন্তু কেউ এগিয়ে আসেনি, সেটা ব্যক্তি পর্যায়ে হোক, সেটা কি বলবো প্রতিষ্ঠানের পর্যায়েই হোক, ন্যূনতম একজন দুজন যে এগিয়ে আসে, যেমন আমি মানুষের মানুষের জন্য ফাউন্ডেশনের কথা বলতে পারি, যারা একটা ক্রুশাল মোমেন্টে আমাদেরকে সাপোর্ট করেছিল, না করলে আমাদের বাংলাদেশের ফিল্মিংটা অনেক পিছাতে হতো, বন্ধ করে দিতে হতো তখন। তো এই কিন্তু আমি প্রডিউসার পেলাম কিন্তু একজন ইরানিয়ান, এক্সিকিউটিভ প্রডিউসার হলো বিলেতেরই বসবাসকারী একজন প্রডিউসার, ফিল্ম প্রডিউসার আব্বাস নখাস্তে, এবং সে দিল কারণ সেক্সুয়াল ভায়োলেন্স সার্ভাইভার্স যারা বাংলাদেশে যৌন সহিংসতা শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন আপনার তোমার পাকিস্তানি আর্মি এবং কোলাবোরেটর্সদের, ওই রকম একটি ছবিতেও কিন্তু সাহায্য পাওয়াটা বা সাপোর্ট পাওয়াটা মানে পাওয়া যায়নি আর কি। তো এই আর সেই ক্ষেত্রে আমরা যখন চিন্তা করি যে একটা এখন আমি একটা ফিচার ফিল্মের কাজে হাত দিয়েছি এবং এখনও আমরা প্রডিউসার খুঁজছি, এবং তো এই এবং শুধু আমার ব্যাপারে আমি বলবো না, আমরা যারা সতীর্থ আছেন, যারা ছবি নিয়ে কাজ করছেন, তুমি যে বললে যে ছবির একটা মন্দার সময় যাচ্ছে, দীর্ঘদিন ধরে সময় যাচ্ছে, তারপরেও কিন্তু ছবি হচ্ছে, তারপরেও কিন্তু স্ফুলিংয়ের মতো ছবি হচ্ছে, তারপরেও কিন্তু মানে আমরা কি বলে এখন ওয়েব সিরিজ হচ্ছে, অনেক নতুন নতুন ওয়েব সিরিজ হচ্ছে, অনেক নতুন নতুন নির্দেশক বেরিয়ে আসছেন, তুমি তো গত সপ্তাহে তিনজন তরুণ নির্দেশক নিয়ে এই ইয়েতে তোমার নিয়ে আসলে, তো কাজ কিন্তু হচ্ছে। আরেকটা যেটা রাকিব বললেন আমার কাছে খুব খুব কি বলবো সময় উপযোগী মনে হয়েছে, যে আসলে আমরা আমরা ওইভাবেই দেখি শিল্পকে, তাই না, যে ভাত কাপড় তারপরে শিল্প, কিন্তু কোভিডের সময়টা কিন্তু আমাদেরকে সেটা একেবারেই ভীষণভাবে নাড়া দিয়েছে। আমরা কোভিডের সময় দেখেছি প্রতিটা মানুষ কিভাবে কেউ কবিতা বলছে, কেউ কেউ গান গাইছে, কেউ এবং সেটা সে মানে আমরা মানে এই অনলাইনে ডিজিটাল যুগের কল্যাণে দেখতে পাচ্ছি যে মানুষের কিন্তু আশ্রয়টা শিল্পই, মানুষের কিন্তু আশ্রয়টা গানই, মানুষের কিন্তু আশ্রয়টা তো সুন্দর ছবি দেখা। যখন তোমার মনটা মানে মনটা খুব কি বলবো নিপীড়িত থাকে, খুব বুঝে থাকে, তখন তুমি কিন্তু তোমার ভিতরে আগুনটা জ্বালায় বা তোমার ভিতরে সে প্রাণ সঞ্চার করে কিন্তু শিল্পই। তো শিল্পটা আমরা যখন থেকে মানে যখন থেকে আমরা একেবারে ভিতর থেকে অনুধাবন করব যে শিল্প আসলে আসলে কি বলবো যে কোনো কিছু পড়ে না, মানুষ আমরা যেহেতু মানুষ, শিল্প কিন্তু আমাদের বা আমাদের শিল্প বোধ বা আমরা আমাদের গান গাইবার আকাঙ্ক্ষা, ছবি আঁকবার আকাঙ্ক্ষা, আমরা মানুষ বলেই কিন্তু, এবং সেটা আমাদের ভিতরে এত ওতপ্রোতভাবে এত ভীষণভাবে এটা আমাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত, এটা কিন্তু এটা এটা কিন্তু মানে মানে অন্যভাবে দেখার না বা এটা কিন্তু প্রায়োরিটি না, আমরা আমাদের অস্তিত্বের সাথেই কিন্তু আমাদের সংস্কৃতি বোধ আমাদের শিল্প ভীষণভাবে জড়িত। সেই কারণে রাকিবের মতো আপনাদের মতো যারা আছেন, যারা ভীষণ ভালো করছেন, তারা যদি এগিয়ে আসেন, যেটা আমরা অন্যান্য ক্ষেত্রে দেখতে পাই, অন্যান্য দেশের ক্ষেত্রে দেখতে পাই, তারা যদি এগিয়ে আসেন, তারা যদি শিল্পের পাশে দাঁড়ান, তাহলে কিন্তু আমাদের অনেকটা অনেকটা কি বলবো অনেকটা পথ খোলা হয়ে যায়। রাকিবও বুঝলেন, আমার ধরে নিচ্ছি তুমিও বুঝলে, বলতে চেয়েছো যা বলেছো, কিন্তু আমার কথা হচ্ছে যে এগেইন আমি বলছি যে এই আর কি হলো না করে আমরা যদি ব্যাপারটাকে এইভাবে দেখি যে আচ্ছা ধরে নেই আমাদের দিক থেকে আমাদেরই দায়িত্ব, আমি এ না করে যে আমরা কেন কোনো প্রজেক্টকে রাকিব আজকে একটা উদাহরণ হিসেবে প্রতিনিধিত্ব করছে বিজনেস কমিউনিটিকে, কারণ অফকোর্স ফাইন্যান্স দরকার সিনেমার সাথে, এবং ইটস ব্যবসা, এটা কিন্তু একটা বিজনেস ভেঞ্চার, সিনেমা মানে কিন্তু একটা বিজনেস ভেঞ্চার, তোমার পেইন্টিং মনে হয় একমাত্র এবং কবিতা লেখা মনে হয় একমাত্র জিনিস যে তুমি
একটা যে কোনো কাগজ কলম ইট খড়ি যে কোনো দিয়েই তুমি যে কোনো জায়গায় লিখতে পারো, আঁকতে পারো, তুমি চাইলে সেটা বিক্রি করতে পারো, কাউকে দেখাতে না পারো বা রেখে দিতে পারো। কিন্তু যখনই আমি একটা ছবির কথা বলবো বা একটা গান তৈরির কথা বলো, সেখানে কিন্তু অনেকের আয়োজন একটা সমন্বয় হতে হয় এবং এটা ইনভেস্টমেন্ট। এবং ছবি আমি কেউই বলবে না যে আমি একটা সিনেমা বানিয়েছি, আমি এটা কেউ দেখলো কি দেখলো না বা শুধু আমার দেখার জন্য আমি বানিয়েছি, মোটেই তা না। ছবিটা যখনই বানাচ্ছি এটা ভাবটাই ব্যাপারটা যেটা সকলের জন্য এটা প্রকাশ। সো আমার মনে হয় আমরা, এগেইন আমি বলবো, শুরুতেও বলেছিলাম, আমরা বোধহয় যারা ওদের মতো তরুণ উদ্যোক্তা আছে তাদেরকে বোঝাতে কোনোভাবে ব্যর্থ বা এই সমন্বয়টা ঘটছে না কোনো না কোনোভাবে, বা আমার মনে হয় যে ওরা যেহেতু ব্যবসায়ী তারা যেখানে সম্ভাবনা দেখবে নিশ্চয়ই ইনভেস্ট করবে। তোমার রাইজিং সাইলেন্সের কথা বলি, আমার ধারণা যে দুই রকমভাবে হয়, কিন্তু একটা হয় রাকিব যে তুমি ব্যবসায়িকভাবে খুব এই প্রজেক্টটায় সাকসেসফুল হতে পারো, আরেকটা হচ্ছে যে ইন্টারন্যাশনালিও হতে পারো। এই লিসার যেই ছবিটা শেষ করেছে এবং পুরস্কৃত হয়েছে বিভিন্ন জায়গা থেকে, এত জায়গা থেকে ও পুরস্কার পেয়েছে যে এখন ও আমার মনেও নাই, এবং লাস্ট একটা পেলো কুইন্স, না একটা পেলে না লিসা, হ্যাঁ হ্যাঁ। তো এবং ভালো ভালো জায়গা থেকেও পেয়েছে এবং ব্যাপক সাড়া পাচ্ছে। সরি, তো আমি বলছি যে একজন প্রযোজককে আমরা তার জায়গাটাও যদি সঠিকভাবে বোঝাতে পারি, অ্যান্ড ইটস এ ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে। আমি কানে যাওয়ার সুযোগ হয়েছে আমার কয়েকবারই কয়েক বছর ধরে, আমি সেখানে দেখেছি, সেখানেও যেভাবে প্রযোজককেও গ্লোরিফাই করা হয়, সেম দ্য ডিরেক্টর অ্যান্ড ইউনো অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাইকে, কিন্তু আমাদের এখানে সামাও ওইভাবে কিন্তু হয় না। আমার মনে হয় এটাও একটা কারণ হতে পারে যে ও একজন মানুষ কেন আসবে, তাই না? একটা হতে পারে, হ্যাঁ আমি ব্যবসা এইটা ছবিটি লগ্নি করে আমি অনেক টাকা করেছি, সবগুলো ছবি তো আর বেদের মেজোস না, হবে না। আমি খুব পজিটিভ অর্থে বলছি, কোনো আমি নেগেটিভ অর্থে বলছি না সাকসেসের দিক থেকে, কিন্তু সেইটা আমার মনে হয় এই সমন্বয়টা লিসা আমাদেরকে আসলে ভেবে বার করতেই হবে। এবং আমার যেন একরকমের লিসা যে আমি শোবিজে, তুমিও খেয়াল করেছো হয়তো বা, আমি মেইন স্ট্রিমের সাথে সাথে যে এরকম কিছু ইস্যুজ আমি তুলে নিয়ে আসি, আমি মনে করি এটা আমার দায়িত্ব। হ্যাঁ, আজকে আমি এই কারণেই কিন্তু রাকিবকে এনেছি, নট বিকজ যে ওকে আমি চিনি বলে বা ওকে আমি, বিকজ ওর ক্যারিয়ার গ্রাফ বিজনেস হিসাবে খুবই সাকসেসফুল এবং তার ভেঞ্চার অনেক সাকসেসফুল, একটার পর একটা সে করছে। আই এম শিওর ও বা ওদের মতো যাদেরকে আমরা যদি বোঝাতে পারি, আই এম শিওর ওরা, এবং ও দুটো সমন্বয় কিন্তু দরকার আছে আমার, ধরো একটা যেটা ক্রিয়েটিভ একটা যে আমার ইনপুট লাগবে, আবার একটা ব্যবসারও একটা লাগবে, তাই না? সো এটা যেন রিটার্ন আসে সেটা, তো সেইটার ব্লেন্ডিংটা যেভাবে হবে আমার মনে হয় সেই ডায়ালগটা বা সেই জিনিসটা, জায়গাটা সামহাও মিসিং। হ্যাঁ, সো রাকিবকে আবার আমি ফেরত আসতে চাই, রাকিবের কাছে আমি প্রশ্ন করতে চাই যে রাকিব, কথার কথা আমি বলছি যে ইটস নট যে আমি তোমাকে ডেকে এনে একটা ইয়েতে ফেলে দিলাম যে না বলো, বলতেই হবে যে আমি, তুমি ইনভেস্ট করবে, না তা না, মোটেই তা না। আমি জাস্ট, তুমি একটা প্রতিনিধিত্ব করছো যে বিজনেস কমিউনিটি থেকে, যে আমরা চাই যে বিজনেস কমিউনিটির লোকেরা যেন আসে এখানে এবং সিরিয়াসলি এটাকে নেয়, সিরিয়াসলি ইনভেস্ট করে। তোমাকে যদি, রাকিবের বোধহয় লাইনটা প্রবলেম হচ্ছে, ও সামহাও ডিসকানেক্ট হয়ে গেছে। সো লিসা, আমরা তোমার কাছে আসি। তো আমার মনে হয় লিসা যে আমরা কি করলে, আমি রাকিব, হ্যাঁ চলে আসছে। সো রাকিব, আমার প্রশ্নটা তোমার কাছে ছিল যে আমার মনে হয় যে আমরা, ধরো কথার কথা যে তুমি তোমার এই বিজনেসের অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, যে তুমি যদি ধরো এই প্রজেক্টে করতে চাও, ইনভেস্ট করতে চাও, তাহলে তোমার, তুমি কি কি মেজারমেন্টগুলো দেখবে এবং কি হলে তোমার মনে হবে যে হ্যাঁ আমি, ওকে ফাইন, আমি এই এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের এই সিনেমা হোক আর একটা ওয়েব সিরিজ হোক আর মানে হোয়াট এভার ইট ইজ, যে আমি আসতে চাই। এবং এখানে কিন্তু আসলে নতুন দ্বারও খুলছে সম্ভাবনার। আমি লিসার কাছ থেকে উত্তরটা পরে আসছি, আগে আমি রাকিবের কাছে আসছি। রাকিব, তুমি কি শুনতে পেরেছো আমার প্রশ্নটা? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পেরেছি। একটা জিনিস কি যে এভরি অপরচুনিটি, এভরি চ্যালেঞ্জ হ্যাজ অপরচুনিটি, সো আলটিমেটলি এই ইন্ডাস্ট্রিটা এখনো এক্সপ্লোর হয়নি, তার মানে কি এটা একটা মাইন্ড, সো দের আর অপরচুনিটিস বিকজ দের আর চ্যালেঞ্জেস। এখন আমরা যতটুক এটাকে অ্যালাইন করতে পারবো ততটুকুই এটা আসলে অ্যাট্রাক্ট করবে ফর পিপল টু কাম অ্যান্ড ইনভেস্ট। আমরা কিন্তু প্রচুর আর এন ডি করি, সে আমরা এই মুহূর্তে 6টা প্রোডাক্টে কাজ করি,
আর মানুষের জীবন নিয়েই তো আমরা কাজ করি, যে আমরা রিটেল করি, ফ্যাশন রিটেলটা কিন্তু মানুষের জীবনের কথা বলা, যে আমরা সামারে মানুষ কোন কালার পছন্দ করবে, উইন্টারে মানুষের ওয়ার্মনেস কতটুকু দরকার, টেম্পারেচার কত হলে সে কোন মেটেরিয়ালটা পরবে, এগুলো কিন্তু জীবনেরই কথা। সো আমরা কিন্তু জীবনকে নিয়েই রিসার্চ করি এবং জীবনের এই গল্পগুলোই আমরা বলি। তো এখন আমাদের এই ইন্ডাস্ট্রিটা যেভাবে আমরা প্রোডাক্ট গুলোকে সিলেক্ট করি, কালার গুলোকে সিলেক্ট করি এবং মেটেরিয়াল গুলোকে, অ্যাক্সেসরিজ গুলোকে সিলেক্ট করি, ঠিক একইভাবে আমি মনে করি যে অফকোর্স ইন্ডাস্ট্রি ওয়াইজ ডিফারেন্ট হলেও ফিলসফি কিন্তু সেম। যে আমি যদি বুঝি যে হু আর মাই টার্গেট, হোয়াট আর দ্য গ্যাপ, এই গ্যাপ অ্যানালিসিস যদি আমি করতে পারি, এটা এবার সোশ্যাল চ্যালেঞ্জ বলি আর অ্যামিউজমেন্ট বলি, কমার্শিয়ালাইজেশন বলি, ইট হ্যাভ টু বি ব্যালেন্স, ইট হ্যাভ টু মেক মানি অর ইট হ্যাভ টু বি অ্যাট লিস্ট অন আ ব্রেক ইভেন। যে আমাদের কিন্তু গভর্নমেন্ট লেভেলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, সংস্কৃতি মন্ত্রণালয় আছে, এনাদের রিসার্চ গুলো যদি আমাদেরকে গাইড করে যে দিস ইজ দ্য সাইজ, সি ইন্ডিয়া, হোয়াট আর দ্য ম্যাগনিফিসেন্ট সাইজ অফ দ্য বিজনেস, দে টোটাল এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে তারা কিন্তু দে মেক মানি গ্লোবালি নাও ইনস্টেড অফ ন্যাশনাল। অফকোর্স দের আর প্রজেক্ট হুইচ উইল বি ফাইন্যান্সড বাই দ্য গভর্নমেন্ট, বিকজ বেশ কিছু ইনিশিয়েটিভ গভর্নমেন্টকে প্যাট্রোনাইজ করতে হবে যেগুলো সোশ্যাল চ্যালেঞ্জ, সে টক অ্যাবাউট ড্রাগস, টক অ্যাবাউট ওমেন এম্পাওয়ারমেন্ট, টক অ্যাবাউট ইকুয়ালিটি, টক অ্যাবাউট রেসিজম, টক অ্যাবাউট ইনইকুয়ালিটি অন ওমেন্স ওয়ার্কিং কন্ডিশনস। হ্যাঁ, এগুলো নিয়ে গভর্নমেন্ট যদি প্যাট্রোনাইজ করে, দেয়ার ক্যান বি প্রজেক্ট উইচ উইল বি সাপোর্টেড বাই এনজিওস অর গভর্নমেন্ট বডিজ উইচ উইল বি টু ফেসিলিটেট টু ক্রিয়েট দ্য অ্যাওয়ারনেস, সো টু ফিল দ্য গ্যাপ। সে দেয়ার আর প্রজেক্ট, আমরা বলি যে ছবিটা খুবই ছিল না, কমার্শিয়াল ছিল না, এটা আর্ট ফিল, রাইট? হোয়াট ডাজ দ্যাট মিন? আমরা যদি সাধারণ দর্শক হিসেবে যেটা বুঝি যে দিস ইজ নট কমার্শিয়ালি মেকিং মানি, বাট দের আর মেসেজ উইচ পিপল শুড রিসিভ ফ্রম দ্যাট, রাইট? সো কমার্শিয়ালি হয়তো ছবিটা মানি মেক করে না, বাট সোশ্যালি অনেক কন্ট্রিবিউট করে, অ্যান্ড দের আর পিপল হু ওয়ান্টস টু ডু দ্যাট। আমাদের কোম্পানি থেকে আমরা গত সপ্তাহে ঢাকা সিটি কর্পোরেশনের সাথে 2 লক্ষ গাছ লাগানোর একটা পরিকল্পনা নিয়েছি। এটাতে কিন্তু আমাদের এক টাকারও বেনিফিট নাই, বাট উই হ্যাভ স্যাটিসফ্যাকশন, উই ডু হ্যাভ কমিটমেন্টস টু দ্য কমিউনিটি, উই হ্যাভ দ্য কনফিডেন্স দ্যাট দ্য সিটি উই লিভড, দ্য সিটি ওয়ের উই আর গ্রোন, ওয়ে উই বর্ন অ্যান্ড ব্রট আপ, উই হ্যাভ টু গিভ ব্যাক সামথিং। এই মেন্টালিটিটা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্টদের আছে, বাট কথা হচ্ছে যে ইউ অল হ্যাভ টু ব্রিজ ইট আপ প্রপারলি অ্যান্ড হ্যাভ টু হ্যাভ প্রপার ডায়ালগ বিটুইন দ্য ইন্ডাস্ট্রি, বিটুইন দ্য গভর্নমেন্ট বডিস অ্যান্ড বিটুইন দ্য আর্টিস্ট অ্যান্ড বিটুইন দ্য টেকনিশিয়ানস, সো দ্যাট দে অল কাম টু এ প্ল্যাটফর্ম ওয়ের উই প্ল্যান ইট ফর নেক্সট 5 ইয়ার্স উইথ প্রপার R&D অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দ্য গ্যাপস। আমি মনে করি ইন্ডাস্ট্রিটা মাইনিং করতে হবে, এটাকে ডিগ করে একটা অ্যালাইনমেন্টে আনলে তখন আমরা সেটা থেকে মুক্ত খুঁজে পাবো। আমার আসলে আমার যেটা মনে হয় যে যেটা তোমার কথা থেকেও, রাকিবের কথা থেকেও যেটা আমার মনে হলো যে আসলে যে একটা একটা সংযোগের যে অভাব যেটা বলছিলে তুমি রাফি, সেটা খুব খুব প্রকট ভাবে আছে। সেটা হচ্ছে যে ধরেন অনেক অনেকের অনেক যারা শিল্পপতি আছেন বা যারা 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 খুব ভালো ভালো প্রজেক্ট করছেন, ভালো কাজ করছেন, এবং যাদের সেই ক্ষমতাটা আছে পাশে দাঁড়াবার কোনো কোনো একটা ছবি বানাবার ক্ষেত্রেই হোক বা অন্য কোনো সংস্কৃতি সংস্কৃতি কাজের কাজেই হোক, কিন্তু সে তার তিনি যে আছেন সেটা সেটা জান আমি কিভাবে জানবো, বা আমি যে আছি, যে আমি একটা ছবি করছি, আমি একজন কো-প্রোডিউসার খুঁজছি, এই যে যোগাযোগটা,
কারণ একেবারে তো দুটো মাধ্যম, তো যা এই যোগাযোগটা সংস্থাপনের একটা একটা আমার কাছে মনে হয় প্রক্রিয়া হলে ভালো হয়। যেমন আমরা বাইরে তো দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গিয়ে পিচ করা যায় যে আমি আমার এই আইডিয়াটা আছে, আমি এই ছবিটা বানাবো বা আমি নাটকটা করব বা আমি এই ওয়েব সিরিজটা বানাবো, যাই হোক সেটা আমি, এবং আমার মেসেজটা এই, আমি এই গল্পটা এভাবে বলতে চাই, এবং আমার মনে হয় যে এই কমিউনিটির বা এই 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 ইস্যুতে এটা মানে জনগণের জন্য কাজ করবে বা কোনো একটা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য কাজ করতে পারে। তো এই যে সংস্থা, এই যে যোগাযোগটা, আজ আমি ধরেন ধরো রাকিব আপনি আছেন এখানে, আপনাকে দিয়েই উদাহরণ হিসেবে দিচ্ছি, আপনি কিছু মনে করবেন না আশা করছি। তো ধরেন রাকিবের, রাকিব প্রস্তুত আছেন কিছু সাহায্য করতে, আমি প্রস্তুত আছি একটা ছবি বানাবো, এই যে যোগাযোগটা, এই এইটা আমার কাছে মনে হয় যে আমাদের যে যারা কাজ করছেন ছবি বানাতে কাজ করছেন, তরুণরা আসছেন, অনেক তরুণরা আসছেন, এবার তো বাংলাদেশে গিয়ে আমার এত ভালো লেগেছে যে অনেকের সাথে মানে পরিচয় হয়েছে যারা খুব মানে পরিশ্রম করে কাজ করছেন। তো তারা যদি মানে এই এই এইভাবে যদি একটা নির্দিষ্ট কোনো দিনে বা কোনো এরকম প্রতিষ্ঠানগুলো যদি বলে যে আজকে মানে বা এই কয়েকদিন এই আমরা ছবির পিচ শুনবো, তারপর আমরা ডিসিশন নিব একটা বা দুটো ছবি, এইভাবেও হতে পারে বা আরো অন্যান্য ভাবেও হতে পারে, কিন্তু এই যোগাযোগটা কিভাবে হবে হবে এইটা আমার কাছে মনে হয় যে খুব ভাববার সময় এসেছে যে আমরা আমরা জানবো কিভাবে। ঠিক, কিন্তু লিসা মানে ধরো কথার কথা বলছি যে ও মানে সবাই একটু আগে যেটা রাকিব বললেন যে অনেকে আমরা বুঝি না, হয়তো বা বলছে যে মেসেজটা ঠিক মতো আমরা বোঝাতে পারছি না, সব ছবি যে খুব কমার্শিয়ালি সাকসেসফুল হতে হবে তা না, আবার ও রাকিব যে গাছ লাগানোর কথা দিয়ে ওদের ইনিশিয়েটিভ একটা নিয়েছে, 2 লক্ষ গাছ লাগাচ্ছে টিম যেটা বললো, সেটাও ওদের আর্থিকভাবে ওরা কোনো বেনিফিটেড হবার জন্য করছে না, কিন্তু ওরা একটা দায়িত্ব বোধ থেকে করছে। আই এম শিওর আমরা আমাদের দিক থেকে মানে আমরা বলতে আমি ইন এ হোল তোম সব এই শিল্পী মহলকে ধরে বলছি, মেকার্সদের নিয়ে বলছি, তারা যদি যায় আর ওরা বই কয়েকদিন আগে ওরা একটা কিছু গানও আমি দেখেছি ওরা একটা প্রডিউস করেছে ওদের 12, সেটা তো সেটা আমরা কি তোমার মনে হয় যে এরকম একটা গ্রুপ করে বা আমরা ধরো এরকম একটা লিস্ট অফ এই করে একটা প্ল্যাটফর্ম করে সো আমরা বলতে পারি যে ধরো যেটা তুমি বললে যে যেটা হতে পারে যে যারা আপনারা ইন্টারেস্টেড আছেন একটা এই নতুন ভেঞ্চার আমরা করছি সেখানে আপনি আসতে পারেন, সেখান থেকে তরুণ আমরা 10 জন বা 20 জনকে ডাকতে পারি, তাদের স্ক্রিপ্ট তারা প্রেজেন্ট করতে পারে সেখানে, যার যেটা প্রজেক্ট, কারো যদি মনে হয় না এটা খুব কমার্শিয়ালি আমার কাছে এটা ভায়াবল মনে হচ্ছে আমি এটাই করতে চাই, আর কারো যদি মনে হয় না ও যেরকম বললো যে অনেক ইস্যুজ আছে যেটা আমরা আসলে সেটাকে অ্যাকনলেজ করতে চাই, যেমন ওরা ওদের ইয়েতে প্র্যাকটিস করে, তো সেরকম সেই সমন্বয়টাও আমার মনে হয় দরকার, মানে বারবার আর না বলি, এবং সেটা এবং এটা একটা সেটার একটা প্রথম প্রাথমিক যদি আমি একটা ক্ষীণ কথা বলি সে উদ্যোগ হতে পারে, এবং আই এম শিওর যে কি হয় যে আজকে রাকিব এখানে অতিথি হয়ে আসাতে রাকিবের ফ্র্যাটার্নিটির যদি 5 জন 10 জন আজকে আমাদের এই অনুষ্ঠানটা দেখে, তাদের তাদের কেউ দুজনেরও যদি মনে হয় না আমি তো আসতে পারি এই বা আমি ট্রাই করতে পারি, তাই না, তাহলে কিন্তু এবং ওরা যেটা হয় যে যেটা বললাম যে ব্যবসায়ী একজন কি দেখবে, যদি দেখে না আমি ব্যবসায়িকভাবে সেটাতে খুবই বুম করে গেলাম, অথবা যে তোমার প্রজেক্টটা যেটা রাইজিং সাই, আমি জানি না তোমাদের বানানোর সময় নিশ্চয়ই তোমরা ভাবনি যে এতভাবে এটা সাফল্য পাবে, আর এটা যে ইন্টারন্যাশনালিও দেশে এবং বিদেশেও যে ব্যাপক সাফল্য পাচ্ছ, তাই না, সেটাও তো আসলে অনেক মানে অ্যাড করে সো তোমার ক্যারিয়ারে বলো বা তোমার প্রতিষ্ঠানের জন্য, সেটা তো সেটা আমরা রাকিবের কাছে আগে প্রশ্ন ফেরত আছি আসতে চাই, আমরা যদি মনে করি ধরো আজকে তুমি প্রতিনিধিত্ব করছো, আমরা যদি এরকম একটা সমন্বয় করতে চাই তোমাদের মতো যারা উদ্যোক্তারা আছেন বিভিন্ন ইয়েতে প্রজেক্টে কাজ করছে সাফল্য অর্জন করেছে, তাদেরকে যদি আমরা অ্যাট্রাক্ট করাতে চাই, তুমি বলেছো এই সমন্বয় হবে, তারপরে খুব শর্ট করে যদি বলি তোমাকে বা তোমার মতো যারা আছে মনে হয় যে আমি ধরো কি প্রজেক্ট তোমাকে বললে তোমার, তুমি বললে যে হ্যাঁ ওমেন্স ইস্যু হতে পারে, তুমি রাইটস যেমন গাছ দিয়ে তুমি বলেছো, সো
কথার কথা লিসার যদি লিসার নেক্সট প্রজেক্ট নিয়ে বলে, আবারও বলে নিচ্ছি আমাদের দর্শকরা এবং রাকিবকেও বলছি যে আমাদের কোন মোটেই উদ্দেশ্য না প্ল্যাটফর্মে ডেকে এনে ভাই বলতে হবে আপনি করেন না, তা না, আমরা জাস্ট এটাকে একটা আলোচনার ইয়েতে এনেছি যে এটা হতে পারে, ইট ক্যান বি একটা রাস্তা হতে পারে, ওয়ে হতে পারে, পসিবিলিটিস যে আছে সেটা রাকিবে বললো এবং সেটা আমার মনে হয় ভাইস ভার্সা দুই পক্ষ থেকেই বোঝানোর ব্যাপার আছে এবং আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে। ওর এক্সপার্টিসটা আমার নেওয়ার দরকার আছে যে তুমি যে ভাই একের পর এক প্রজেক্ট করে সাকসেসফুল হচ্ছ, বাংলাদেশে হচ্ছ, বাংলাদেশ থেকেই তুমি এত সাকসেসফুল কাজ করছো, তাহলে এইটাও কেন হবে না? এবং আমি শিওর আমার দেশে ট্যালেন্ট আছে, লিসা বারবারই বলেছে ইয়াংরাও আছে, পুরনোরাও ছিল আছে, তো সেই সমন্বয় করলেই হবে। তো রাকি আমি যদি সোজা স্ট্রেইট প্রশ্ন করি যে যদি মিডিয়াতে কখনো আগ্রহ হয় তোমার আসতে, সো তুমি স্ট্রেইট মানে কিরকম ছবি করতে তুমি আগ্রহী হবে যদি কখনো তুমি ভাবো যে হ্যাঁ আমি এই পেশায় আসতে পারি বা কোনো প্রজেক্টে ইনভেস্ট করতে পারি? একটা এরিয়া, বিকজ আমরা আসলে এই এরিয়াটা নিয়ে তো কাজ করিনি। তো একটা হচ্ছে যে অফকোর্স ইন্টারেস্ট গ্রো করার জন্য দুটো দিক, একটা হচ্ছে যে সিএসআর পার্সপেক্টিভ, একটা হচ্ছে বিজনেস পার্সপেক্টিভ। হ্যাঁ, সো সে ডাইভার্সিটি আমাদের দেশের প্রাইমারি ইন্ডাস্ট্রি হিসেবে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টিংটা কিন্তু ভালোই একটা স্টেজে এসছে, হয়তো বা এটা এই ইন্ডাস্ট্রিটা আরো 20-25 বছর গ্রো করবে। বাট দেন এগেইন, যারা এই ইন্ডাস্ট্রিতে আমরা এসে এন্টারপ্রেনার হিসেবে এস্টাবলিশ হয়েছি, পিপল উইল স্টার্ট লুকিং ফর আদার ডাইভার্সিফিকেশন অপরচুনিটিস। এখন ডাইভার্সিটির একটা স্কোপ হচ্ছে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, উইচ ক্যান বি সো এখন ইট ডিপেন্ডস যে কে আসলে কোন দিকে যেতে চায়। বাট একটা কথা সত্যি যে অনেকে আছে সিএসআর অ্যাক্টিভিটিস হিসেবেও কিছু চ্যালেঞ্জ, সোশ্যাল চ্যালেঞ্জ গুলোকে সাপোর্ট করার জন্য আসবে। আবার অনেকে আছে যে কমার্শিয়াল ফিল্ম মেকিং, লাইক টু টেক লাইক এ বার্গার বিক্রি করা অনেকে প্রফেশন হিসেবে নেয়, রাইট? বাট বার্গার হয়তো বা হেলথি ফুড না, বাট দ্যাট মেক্স মানি। সো হোয়াট এভার মেক্স মানি, পিপল উইল বি গোয়িং ফর দ্যাট অ্যাজ এ ইন্ডাস্ট্রি অর অ্যাজ এ লং টার্ম বিজনেস পটেন্সিয়ালিটি। এখন কথা হচ্ছে যে ইটস ডিপেন্ডস অন দ্য ব্রেক ইভেন, ইট ডিপেন্ডস অন দ্য অপরচুনিটি, ইটস নট অ্যান্ড দেন শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম। অ্যান্ড অফকোর্স এভরি বিজনেস হ্যাভ এ টু গোল, একটা হচ্ছে যে স্যাটিসফ্যাকশন আর একটা হচ্ছে অফকোর্স মেকিং ইট সাস্টেইনেবল। সেই স্যাটিসফ্যাকশনটা সবসময় কিন্তু টাকা না। হ্যাঁ, এখন অফকোর্স আমার কাছে টাকার অঙ্ক স্যাটিসফ্যাকশনটা হয়তো বা আমার কাছে এখন কিছু টাকা আছে এই জন্য টাকাটা প্রায়োরিটি না, বাট অনেকের কাছে যার কাছে টাকা নাই তার কাছে টাকাটাই প্রায়োরিটি। ওই টাকাটা আয় করার জন্য সে হয়তো অনেক কস্ট কাট করবে, অনেক কর্নার কাটিং কর্নার করবে, যেটা কিনা ইন্ডাস্ট্রিতে হয়তো ড্যামেজ করতে পারে ইনস্টেড অফ গিভিং এ পজিটিভ এফেক্ট। সো ইট অল ডিপেন্ডস অ্যাকচুয়ালি। আমি প্রথমেই যেটা বলেছি যে আসলে আমাদের ইনস্টিটিউশন গুলোকে, এটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন হোক আর ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউশন হোক, যারা কিনা সেই আমরা যদি মনে করি যে একটা আর্ট স্কুল, একটা ফিল্ম মেকিং স্কুল, দে প্রডিউস গুড পিপল অ্যান্ড ট্যালেন্টেড পিপল, ডেফিনেটলি এই দেশ থেকে, এই ইন্ডাস্ট্রি থেকে ভালো কিছু বের করে নিয়ে আসা সম্ভব। অ্যান্ড এক হাতে তালি যেমন বাজে না, এক এক পথে আসলে এই কাজগুলো হবে না। অফকোর্স সে লিসা গাজির মতো ট্যালেন্টরা হয়তো বসে আছেন, বাট দের ইজ নো ভিজিবিলিটি। সে আমার কাছে যদি রোড ম্যাপিং না থাকে, তাহলে পরে ওই গুগল ম্যাপের মতো খুঁজে বের করা কিন্তু সম্ভব না। এটার এই কাজটা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য গভর্নমেন্ট লেভেলকে কাজ করতে হবে, বিকজ আমার কাছে কোনো ওরকম জিপিএস নাই যেখানে কিনা লিসা গাজির মতো ট্যালেন্টদেরকে আমরা খুঁজে বের করব, যারা আমাদের আমাদেরকে কমপ্লিমেন্ট করবে টু টেক এ জয়েন্ট এফার্ট টু মেক ইট এ পটেনশিয়াল বিজনেস পসিবিলিটি। সো আই এম শিওর যে এটা নিয়ে যারা ইন্ডাস্ট্রিতে লং টার্মে কাজ করছেন তাদের সাথে পলিসি মেকারদের একটা আন্ডারস্ট্যান্ডিং তো রয়েই গেছে। এটাতে যদি একটা প্ল্যাটফর্ম করা যায় যেখানে বিজনেস ইনিশিয়েটিভ কে কমপ্লিমেন্ট করবে, যে এটাতে এথিক্যাল কমিটমেন্ট গুলো যখন থাকবে তখন এটা আরো ইজি হয়ে যাবে।
থ্যাংক ইউ। ছবির প্রজেক্ট নিয়ে একটু কিছু শুনতে চাই, মানে সেটার সম্পর্কে যদি বলো দর্শকদের, নাকি আগে বলতে চাও না কিছু? না না সেরকম কিছু না। তো নতুন ছবির হচ্ছে ছবির নাম, বাড়ির নাম শাহানা, ফিচার ফিল্ম করব, সেটা আমার প্রথম ফিকশন হবে। তো সেটা ভীষণ একটা নার্ভাসনেস কাজ করছে, ভীষণ ভয় লাগছে। তো সেটা নাকি ভালোই একদিক থেকে, দেখা যাক। কিন্তু সেই কি বলবো, ভয়টা ভীষণভাবে তাড়া করছে। তো আমরা প্রি প্রোডাকশনের কাজে এখন আছি, পোস্ট আমাদের ছবির কাজ শুরু হবে ঈদের পর পরেই বাংলাদেশে। তো আমাদের লোকেশন এইসব মোটামুটি একটা জায়গায় এসে আমরা পৌঁছেছি। আমাদের আমাদের কিছু শিল্পী যারা অভিনয় করবেন, খুবই মানে কি বলবো, গর্বের সাথে আমার বলছে, যাদেরকে আমি, যাদের কাজ দেখে বড় হয়েছি, যাদেরকে আমি অসম্ভব শ্রদ্ধা করি, নমস্য অভিনয় শিল্পী, তারা কেউ কেউ আছেন ছবিটিতে। আবুল হায়াত আছেন, ওয়াহিদা মল্লিক জলি আছেন, জয়ন্ত চট্টোপাধ্যায় আছেন, তাদের মতো শিল্পীরা আছেন ছবিটিতে কাজ করবেন। আবার একেবারেই নতুন যে অভিনয় শিল্পী, একেবারে নতুন সেরকম একজন শিল্পী মেই মূল চরিত্রে কাজ করবে, যেটা আমি খুবই কি বলবো, খুবই এক্সাইটেড এই এই ব্যাপারে। আর ছবিটার গল্প যদি আমরা চিন্তা করি যে কোন প্রেক্ষিত থেকে, ছবিটা আসলে একটি মেয়ের গল্প, এবং আমরা দেখি যে একটি কি বলবো, একটি ডিভোর্সি মেয়ে। আমরা ছবিটির প্রেক্ষাপট 90 এর বাংলাদেশ, 1987 থেকে 1995-96 ওই সময়টার বাংলাদেশ, এবং ওই সময়টা একটি একজন একটি মেয়ে কিভাবে তার বিয়ে হয় ফোনে, তখন তো ফোনে বিয়ে হতো, বিদেশে ফোনে বিয়ে হতো, এবং সে চলে যায়, এবং সে ওখানে গিয়ে তার অভিজ্ঞতা কি হয়, সে পালিয়ে চলে আসে, এবং তারপরে তার জীবনটাকে সে কিভাবে নিজের মতো করে বাঁচবার কথা ভাবে, এবং সে সেটা করে আর কি, সেটা সে সেভাবে সে বাঁচে, এবং তার নিজের জীবনটাকে সে মানে নিজের মতো করে নিতে চায়, যেটা যেটা সমাজ থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, যেই বাধাটা সে সম্মুখীন হয়, সেই বাধাটা সে কিভাবে অতিক্রম করে। আমরা দেখি যে মেয়েটি সবসময় ডুবে যায়, মানে পানিতে পড়ে কিন্তু কখনো ডুবে না, আমরা মেয়েটিকে ভেসে উঠতে দেখি বারবার। তো সেটাই ছবিটার মূল উপজীব্য, নাম হচ্ছে বাড়ির নাম শাহানা। নামটা তো খুব কাব্যিক, একটা কবিতার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। তো তোমার এখানে প্রোডিউসার কি ফাইনাল হয়ে গেছে, না তোমরা সবকিছু, না এখনো খুঁজছো? না 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 না, প্রোডিউসার তো একেবারেই ফাইনাল হয়নি। আমাদের আমার যে সংগঠন কমলা কালেকটিভ, সে মানে প্রোডিউসার, আমরা কো-প্রোডিউসার খুঁজছি। সেই কো-প্রোডিউসারের কথা যে কারণে আসলো, সেই 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 জন্যই বলা যে ভীষণভাবে কো-প্রোডিউসার খুঁজছি। কিন্তু আবার এমনও হয়েছে যেটা, যে আসলে যেই মানে যেই জায়গাতে দাঁড়িয়ে আমরা কো-প্রোডিউসার খুঁজছি, সেরকম একটি জায়গাতে দাঁড়িয়ে আসলে একজন একজন মানে কি বলবো, যে যেই অর্থটা আমাদের বিনিয়োগ দরকার, সেই অর্থটা নিয়ে আসলে যে সে কো-প্রোডিউসার হতে পারছে তা তো না, আমাদের ইথোসের সাথে যেতে হবে। এখন ছবিটার মূল কথাতে আমরা দেখছি একটা মেয়ের আপনার উইমেন এম্পাওয়ারমেন্ট, শব্দটা খুব চলতি শব্দ, আমরা সবসময় বলি, কিন্তু আসলে এটা বলতে কি বোঝায়, এই এই ব্যাপারটা নিয়ে তো মূল ছবিটা। তো সেই ছবিটার জন্য যে বা যারাই, যে প্রতিষ্ঠান বা যারাই বিনিয়োগ করবে, তাদের ব্যাকগ্রাউন্ডটাও আমাদের দেখতে হবে, যে কারো কাছ থেকে তো আসলে সম্ভব না। অন্তত আমি আমার আমার কথা বলতে পারি, অন্যান্য ছবি নির্মাতারা আছেন, তারা তাদের কথা বলবেন, কিন্তু আমার দিক থেকে আমি বলতে পারি যে অর্থের উৎসটাও আমরা দেখবো, যে আমরা আমরা একজন তার কাছ থেকে নিব, যার কাছ থেকে নিলে, যে যিনি কো-প্রোডিউসার হলে আমাদের ছবিটার যে মূল বক্তব্য, যে ইথসটা আমরা প্রেজেন্ট করতে চাচ্ছি, সেখানে কোনোভাবেই সাংঘর্ষিক হবে না, সেইটাও একটা দেখবার বিষয় আছে।
নিশ্চয় নিশ্চয়। আচ্ছা আমি রাকিবের কাছে, তুমি কি তোমার কমলা কালেকটিভস এর নতুন নাকি পরে শুনছি তোমার কাছ থেকে, আমি রাকিবের কাছে বলো, সরি না কিছু বলছো, আমি আবার ফিরে আসবো, কোনো অসুবিধা, কোনো অসুবিধা আছে না, আমি রাকিবের কাছে জানতে চাইবো যে একটা বিষয় নিয়ে, যে ধরো এটা কিন্তু শিল্পের ক্ষেত্রে বলবো, শিল্প সাহিত্যের ক্ষেত্রে এটা কিন্তু সেই শুরু থেকেই রাজা বাদশারাই আসলে মানে প্রমোট করে আসতে, এবং একটা কথাও শুনতে শোনা যায় মানে ক্রমে ক্রমে এটা হয়েছে যে এলিট শিল্প করে সব এলিটরাই, এলিটদের জন্যই, তারপরে হয় সেটার জন্য আবার প্রান্তিক গোষ্ঠী মানে নানা রকমের সেখানে আসছে মানুষজন নানাভাবে তাদের কথা বলেছে, সেই বিতর্ক বা পক্ষে বিপক্ষে আমি যাচ্ছি না, আমি যেটা বলতে চাই সেটা কোনো অন্যায় না, আমি মনে করছি পৃষ্ঠপোষকতা যে দরকার সেটা তো পরিষ্কার, যে আসলে আয়দার একটা হতে পারে সরকারি পৃষ্ঠপোষকতা, আরেকটা হতে পারে যে এই মানে বিভিন্ন এই সাকসেসফুল যারা অন্টারপ্রেনার আছেন সেটারই ফর্মটা চেঞ্জ হয়ে গেছে, আগে হয়তো রাজা বাচ্চারা করতেন, এখন রাজা বাচ্চারা বিভিন্ন এরকম, এবং বাইরেও তাই, তুমি পাপ্পু যে রাকিব দিক তো আগে ইন্ডিয়ার কথা বললেন, সেখানে দেখবেন যে এখন বড় বড় আমাদের মানে চাচা আম্বানি যাদেরই বলি রিলায়েন্স সবাই কিন্তু এন্টারটেনমেন্ট একটা কোম্পানি খুলেছেন তারা, এবং তারা ইনভেস্ট করছেন সেখানে, সেটা ফিল্ম হোক টেলিভিশন হোক আর মিডিয়ায় হোক, সেটা আমার কি মনে হয় যে আমাদের এখানে রাকিব যে কেন আমরা যারা তোমাদের মতো যারা সাকসেসফুল, তোমাদেরকে যদি আমি সেকেন্ড জেনারেশন ধরি বা তোমরা কি বলো নিজেদেরকে, সেকেন্ড জেনারেশন না থার্ড জেনারেশন রাকিব? ওয়েল ইন্ডাস্ট্রি মোডে আমরা সেকেন্ড জেনারেশন, দেশের মোডে আমরা থার্ড জেনারেশন, বাট ওয়েল আই বিলিভ দ্যাট এখানে আসলে দেশের তো একটা বয়স হয়েছে যে ইন্ডাস্ট্রি সেকেন্ড জেনারেশন আমরা, রাইট না? তো আমি যেটা বলছি ধরো তাহলে মানে তোমাদের যেহেতু একটা বিরাট প্ল্যাটফর্ম আছে বিজিএমই, এবং তোমরা তো কয়েকদিন পরে তো তোমাদের ইলেকশনও, এবং তুমি এবার তো ওয়ান অফ দ্য কন্টেস্ট্যান্ট সেখানকার, সেটা আমি যেটা জানতে চাই যে সেইখানে কি তোমাদের কখনো মনে হয়েছে যে একটা এই শিল্প সাহিত্য সংস্কৃতিও একটা আমাদের মানে ইয়ে করা, আমি বলবো যে পৃষ্ঠপোষকতা করাও একটা আসতে পারে, এবং আরেকটাও যদি বলি তোমরা একটা করেও ছিল বিজেএমএ একটা করেছিল গান নিয়ে একটা কি যেন প্রতিযোগিতা করেছিল না আমার এক্স্যাক্টলি তাই না রাকিব? হ্যাঁ একটা কম্পিটিশন কয়েক বছর আগে একটা করেছিল এবং ভালো হয়েছিল, ওদের থেকে সব সুন্দর সুন্দর সব আমরা পেয়েছিলাম না। আমি যেটা প্রশ্নটা হচ্ছে সোজাসুজি সেটা হচ্ছে যে কখনো কি এরকম মনে হয়েছে যে তোমরা যেমনি বললা সিএসআর একটা, এটা তো একটা টার্ম, সেইটার আন্ডারেও যদি হয় ওই সিএসআর এর আন্ডারে হোক আর যাই হোক, যে আমি সেটা পেইন্টিংয়ে হোক সেটা সিনেমায় হোক গানে হোক আমি আমার একে ভাল লাগে, আমার মনে হয় ঘরানাও যদি বলি যে সেটা মেইন স্ট্রিম হোক ফোক হোক আর যাই হোক আমি একে এর কাজ আমার ভালো লাগে, আমি একে প্রমোট করতে চাই, বা আগামী 5 বছর 10 বছর বা 2 বছর আমি ওকে করতে চাই। সো বারবার পাপ্পুর লাইনটা কেটে যাচ্ছে নাকি ও ভয় পালিয়ে যাচ্ছে যে ওকে আমরা দৌড়ে মধ্যে এই ইন্ডাস্ট্রিতে আনছি কিনা, না জাস্ট আমি জোকস করছি, তো সেটা সেটা লিসা আমার মনে হয় সেটা তো হতেই পারে না কিনা বলো, সেরকম একটা যদি নেয় তাহলে আমার মনে হয় যে একটা প্রসেসের মধ্যে দিয়েও যদি আমরা একটা করি, ধর আমাদের একটা যেহেতু একটা নিউট্রাল একটা ব্যাপার আছে ডেইলি স্টার, যদি আমরা সেরকম একটা উদ্যোগ নেই এবং আমরা যদি বলি আচ্ছা ওকে এই শিল্পী হোক পেইন্টার হোক এই ডিরেক্টর হোক এই গল্পকার হোক সে একটা প্রজেক্ট নিয়েছে ভালো, সেটা যে কোনো ইস্যু হতে পারে, যেটা বললে সেটা ওমেন ইস্যু হোক সেটা চাইল্ড রাইটস হোক সেটা পরিবেশ হোক তাই না সমতা হোক সেটা, এবং যে কোনো রকমের অন্যায়, শুধু আমি 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 আরেকটা যেটা বলতে চাই যে বাংলাদেশের মতো দেশে, বাংলাদেশ না সারা পৃথিবীতেই, যে শুধু খালি মেয়েরা মেয়েদের প্রতি অন্যায় হচ্ছে তা না, ছেলেরাও কিন্তু ওই ক্ষেত্রে অনেক অসহায়, তুমি দেখবে তাদের মনে করছে যে তাদের প্রবলেমগুলো কিন্তু ইয়ে করার ইয়ে না, তুমি হয়তো এটা নিয়ে হয়তো ডিবেট হতে পারে, বলবে যে না তোমরা এতদিন থেকে এত কিছু ভোগ করে আসছো না, অনেক ঘটনা আছে লিসা, যাই হোক আমরা ওটা যাচ্ছি না, আমি বরং এই সম্পর্কে কিছু না বলি, বলে মুড ঘুরিয়ে যাবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম পাপ্পু বারবার তোমার লাইন কেটে যাচ্ছে, আমি লিসাকে দুষ্টামি করে বলছিলাম যে পাপ্পু কি বেরিয়ে যাওয়ার জন্য যে ওরা আমাকে এই ছাই দিয়ে ধোয়ার চেষ্টা করছে, আমি কি করে বেরোবো সেটা
আছে নাকি না, আমি জানতে চাচ্ছি ধরো যে পৃষ্ঠপোষকত করে তো এই তোমাদের সেটা বিজিএমই থেকে হোক বা ইন্ডিভিজুয়ালি হোক যে যেভাবেই হতে পারে, আমি ইন জেনারেল জানতে চাচ্ছি তোমার যেটা ভালো লাগে। ধরো তুমি বাঁচলে যে আমরা ধরো একটা প্ল্যাটফর্ম যদি তৈরি করি, এটা পেইন্টিং এ হোক, এটা ফিল্মে হোক, এটা লেখায় হোক, সাহিত্যে হোক, যে এই সম্ভাবনাময় এই দশজন আছে এই পেইন্টিং এ বা ছবি বানানোতে, এতে তোমাদের কি কখনো মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা আগামী দু বছরের জন্য তাকে প্রমোট করলাম, যে একটা কেউ বড় একটা উপন্যাস লিখতে চায় তাই না, সেই সেটা আমি করলাম বা একটা ছবির জন্য ফান করতে পারি বা বিভিন্ন স্টেজেও যেটা বাইরেও হয় সেটা বিভিন্ন ফেজে ফেজেও হয়, সেটা কি কখনো তোমাদের মনে হয়েছে এটা করা যায় বা তোমরা ইন্টারেস্টেড আছো তুমি বা তোমাদের বিজনেস ফ্র্যাটার্নিটি লোকেরা? সি থ্যাংক ইউ রাফি, প্রশ্নটা আসলে ইন্ডিভিজুয়াল লেভেলে করাই ভালো, বিকজ বিজিএমই অ্যাজ এন ইনস্টিটিউশন এটাদের ডিফারেন্টলি অবজেকটিভ। আচ্ছা ফর দ্য পলিসি নিশ্চয়ই, হ্যাঁ ইনস্টিটিউশন বা অ্যাসোসিয়েশন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের বিজনেস কে সাপোর্ট করা, সো বিজনেস এর পলিসি মেকিং এ গভর্নমেন্ট কে সাপোর্ট করা এন্ড দেন মেম্বারদের কে সাপোর্ট করা টু ডিসাইড বেটার, টু ইনভেস্ট বেটার। এখন আসলে ওই পার্সপেক্টিভে বিজিএমই প্ল্যাটফর্ম থেকে কিছু করার সুযোগ নেই আনলেস দিস ইজ রিলেটেড টু আওয়ার ইন্ডাস্ট্রি। যেমন আমরা এর আগে যেটা করেছিলাম এটা আমাদের ইন্ডাস্ট্রির ওয়ার্কারদেরকে নিয়ে একটা তাদের গানের প্রতিযোগিতা, তাদের অফলাইনটা ডিস্টার্ব করছে লিসা, হ্যাঁ লিসা তোমার, হ্যাঁ ঠিক আছে শুনতে পাচ্ছ, হ্যাঁ ও রাকিবের লাইনটা একটু ডিস্টার্ব করছে আমরা ঠিক হয়েছে, হ্যাঁ আবার ঘুরে গেছে ওর লাইনটা বেশ ডিস্টার্ব করছে, হ্যাঁ একটু ঘুরিয়ে নিতে হবে বোধ হয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সরি, হ্যাঁ লাইনটা একটু ডিস্টার্ব করছিল শুনতে পাইনি আমরা রাকিব, হ্যাঁ সবাই চায়। এখন ব্র্যান্ডিং বলতে সে আমি একটা ভালো কাজের সাথে সম্পর্ক আমার সম্পর্ক আছে, একটা ভালো কাজকে প্রমোট করছি এটাও কিন্তু একটা ভালো লাগা, এবং আমরা যখন say 12 as a brand amra jokhon manusher kache we sell clothes, if we also sponsor some good initiative we can let have our customer feel good about us, so you know, they feel that we are responsible for the society. Amra kintu besh kichu choto choto ab korechi about the challenges of humanity, egulo youtube e ache but এগুলো আমাদের ইয়ে থেকে আমরা স্পন্সর করেছি টু হ্যাভ আওয়ার ব্র্যান্ড ভ্যালুস আপ সো দ্যাট পিপল বাই আওয়ার ক্লোথস উইথ ইমোশনস। তো এগুলোকে ডেফিনেটলি ইন্ডাস্ট্রিয়াল পার্সপেক্টিভে মানি মেকিং ইয়েতে দেখা যায় না, বাট অন এ বিগার পিকচার অন এ বার্স আই ভিউ ডেফিনেটলি দ্যাট মেক সেন্স ইন টার্মস অফ আপকিপিং ইউর ব্র্যান্ড ভ্যালুস। সো অফকোর্স ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল এখানকার যে চ্যালেঞ্জ, সে আজকের সোসাইটির যে চ্যালেঞ্জ, সোসাইটির এইসব দিন রাত্রি বা হাসি কান্না সব কিছু নিয়েই তো সমাজ, সব কিছু নিয়েই তো সিনেমা, তো সিনেমা তো আর কাল্পনিক সিনেমাকে ফিকশন বলি, আর মানুষের জীবনের যে চ্যালেঞ্জ, মানুষের জীবনের যে কথা সেগুলো বলাটা তো আসলে ডেফিনেটলি পিপল উইল সি যে সিরিয়াল কেন চলে, কারণ সাজ ভি কবি বৌথি এটা কেন কমার্শিয়ালি এত চললো, বিকজ দে ওয়াজ টকিং অ্যাবাউট এভরিডেজ অল দোজ নিটিগ্রিটি, সো দ্যাট ওয়ার্কস। এখন কথা হচ্ছে যে এটাকে আমরা নিউমেরিক্যাল নাম্বারস গুলোকে যদি ডিজাইন করতে পারি অ্যান্ড দেন টেকনোলজি অ্যান্ড যারা টেকনিশিয়ান অ্যান্ড আর্টিস্ট তারা যদি এটাকে কমপ্লিমেন্ট করতে পারে ডেফিনেটলি ফিজিবল। যারা রেসপন্সিবল মনে করেন তাদেরকে তারা এনকারেজ হবেন টু সাপোর্ট অল দোজ সোশ্যালি চ্যালেঞ্জ প্রজেক্ট যেগুলোতে আসলে মানুষের এগিয়ে আসা উচিত।
আবার কমার্শিয়ালি আমি তো মনে করি যে কাউকে আপনি প্রজেক্ট দেখান, কমার্শিয়ালি ভায়াবল হলে ইনভেস্টমেন্ট কে না করবে? আপনার আজকে যদি দেখেন যে বেক্সিমকোর শেয়ার বেড়ে যাচ্ছে, দমদম করে লোন নিয়েও মানুষ শেয়ার কিনে ফেলে, সো ওই পয়সাটা পাগলও বুঝে। কিন্তু কথা হচ্ছে যে যেটা ইন্ডাস্ট্রি নিড ভার্সেস যেটা সোসাইটি নিড, এই দুইটাকে অ্যালাইন করাটা একটা জরুরি ব্যাপার। যে সোসাইটির গ্যাপটা যখন আমরা না বুঝবো, ওইখানে কেউ কিন্তু ইনভেস্ট করবে না। এখন আমরা আসলে রেসপন্সিবিলিটি কতটুকু কে নিব সেটা একটা কথা, বাট রেসপন্সিবিলিটি নিতে হবে এটার সরকারের দিক থেকে একটা দিক নির্দেশনা সরকার মনে যদি করেন, ওই ডিপার্টমেন্ট গুলো যদি মনে করেন, তাহলে কিন্তু একটা অ্যালাইনমেন্ট আনা সম্ভব, একটা সাবসিডি বা একটা এনকারেজমেন্ট। যেমন আমরা ওদিন গাছ লাগানোর সময় মাননীয় মেয়র ও মাননীয় এলজিএডি মিনিস্টারকে বললেন যে এই যে আমরা গাছ লাগানোর ইয়ে করতেছি, আপনি একটা এনকারেজিং কিছু দেন না। তখন একটা প্রপোজাল আসলো যে আমাদের একজন এমপি বললেন যে আমরা যদি এই যে রুফটপে গাছ লাগাচ্ছে লোকজন, যে সমস্ত গাছের থেকে ইয়ে আসে, আপনারা যদি মনে করেন যে সমস্ত বাড়িতে প্রচুর গ্রিন ফুট আছে, কার্বন ফুটপ্রিন্ট কম, সেখানে আপনারা হোল্ডিং ট্যাক্সের উপরে 10% রিবেট দিয়ে দেন। এই যে একটা এনকারেজমেন্ট, এটা কিন্তু দ্যাট মুভ অন রাইট, দ্যাট লেট দ্য গ্রিন গো মোর। নাও ইন্ডাস্ট্রিতে যদি আমরা মনে করি যে হ্যাঁ, সোশ্যাল বিজনেস হিসেবে সোশ্যাল রেসপন্সিবিলিটি গুলোকে যারা এনকারেজ করবে তাদেরকে একটা ট্যাক্স বেনিফিট দেওয়া, যে পলিসি মেকারদের কিন্তু সুযোগ আছে এটাকে এনকারেজিং একটা সেক্টর হিসেবে নিয়ে আসার, এবং এটা কিন্তু একটা আনএক্সপ্লোর্ড ইন্ডাস্ট্রি। সো এখানে ইন্ডিভিজুয়াল লেভেলে যদি মনে হয় যে সোশ্যাল কমিটমেন্ট আছে, সেটা তো আগানোর স্কোপ থাকেই, কমার্শিয়াল থাকলে কিন্তু সবাই আসবে। এটা ইন্ডাস্ট্রিকে যারা আমরা এখন ডাইভার্সিফিকেশনে চিন্তা করছি, ডেফিনেটলি দ্য পিপল উইল টেক ইট অ্যাজ এ অপরচুনিটি। থ্যাংক ইউ লিসা। আমার মনে হয় ওর একরকমের মানে আমরা আসার কথা শুনলাম, এবং আমি শিওর যেটা বলছি যে আমাদের আসলে দায়িত্ব যে আমরা যদি একটা প্ল্যাটফর্ম করে অ্যাপ্রোচ করি, নিশ্চয়ই আমার মনে হয় কেউ না কেউ আসবেই। যেমনি করে রাকিবের কথা থেকে একটা একরকম আমি তো আসার একটা আভাস পেলাম যে, এবং ওই অ্যাগেইন বারবার ঘুরে ঘুরে একই কথা আসছে, সমন্বয়টা আসলে কাউকে না কাউকে করতেই হবে, হ্যাঁ এগিয়ে আসতে হবে। এবং আমি শিওর আমার মনে হয় যে হবে না হচ্ছে না এসব না করে আমরা পজিটিভলি এগোতে পারি। তোমাদের যে নতুন ফিল্মে, তোমার তো শুন বললেই তুমি তোমার নতুন প্রজেক্টে, তোমার তুমি তো আরেকটা নতুন প্রজেক্ট করছো যেটা তোমাদের কমলা কালেকটিভ থেকে যে তামিমা নামের যে লেখাটা নিয়ে, ওটা নিয়ে যদি একটু আমাদেরকে বলো যে সেটা, ওটা তো বেশ একটু ইন্টারেস্টিং, মানে আমার মনে হয় দর্শকদের সঙ্গে যদি একটু ভাবাভাবি করে নাও। না না অবশ্যই, ওটার নাম শাহরাজাদ। শাহরাজাদ আসলে আমরা যদি আরব উপন্যাসের ওই গল্পগুলো পড়ে থাকি, 1001 গল্প আরব উপন্যাসে, সেখানে আমরা দেখি যে শাহরাজাদ একটি ক্যারেক্টার, এবং সেখানে সে শাহরাজাদ ক্যারেক্টারটা প্রতি প্রতি রাতে সে গল্প বলে তার স্বামীকে, এবং এবং সে গল্পটা জিয়ে রাখে, গল্পটা শেষ করে না, কারণ তার পরের দিনে তাকে মেরে ফেলবার কথা। তো এই এই ওই আরব উপন্যাসের ওই থিমটাকে নিয়েই আমাদের আজকাল বর্তমানের যে শাহরাজাদেরা আছেন, যা আছে এই পৃথিবীতে, এবং আমরা বিশেষ করে কোভিডের সময় দেখেছি যে ডোমেস্টিক ভায়োলেন্স কি প্রকটভাবে সামনে এসেছে। যদিও ডোমেস্টিক ভায়োলেন্স প্রতিটা সমাজে প্রতিটা ক্ষেত্রে আছে, এখানে ইউকেতে প্রতি প্রতি সপ্তাহে দুজন নারী নিহত হন ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে, এবং সেই সেই রেশিও কিন্তু আরো অনেক বেড়ে গেছে কোভিড এর সময়। তো সেই সেটাকে সেটাকে মনে রেখে সেই আলোকে আমাদের শাহরাজাদ করা, তাহমিমা আনাম সেই তার প্রথম নাটক সে লিখেছে। আমরা কমলা কালেকটিভ থেকে অসম্ভব ভাবে এক্সাইটেড ছিলাম, আমরা আরএনডিটা করেছি। তো এখন যেটা হচ্ছে যে এখন তো পুরোপুরি আমাদের থিয়েটারের দরজা খোলেনি, মে থেকে শুরু করে এই বছরও মানে আস্তে আস্তে খুলতে শুরু করবে। তো আগামী বছর আমরা এটা নিয়ে আসবো, ফুল প্রোডাকশনটা তামিমা নামের শাহরাজাদ কমলা কালেকটিভের প্রোডাকশন নিয়ে আসবো। সেই সেইটা নিয়ে তো আমাদের খুব এক্সাইটমেন্ট, আর এখন এক্সাইটমেন্টটা হচ্ছে বাড়ির নাম
শাহানা নিয়ে কমলা থেকে। আমি যেটা বলছিলাম যে একজন নতুন অভিনেত্রী আসবে যে মূল চরিত্রে অভিনয় করবেন, তার নাম আনন সিদ্দিকা, এবং সে অ্যাকচুয়ালি আমি স্ক্রিপ্টটা লিখেছি, ম্যানুস্ক্রিপ্ট আমার করা, বাট আমরা দুজন আসলে আমরা দুজন একসাথে লিখেছি চিত্রনাট্যটা। আমার একটা ছোট গল্প প্রকাশিত হয়েছিল, সেই ছোট গল্পের উপর ভিত্তি করে ছবিটি হবে। আর আর তরুণরা আমার সাথে আসছেন, আমি বিশেষ করে ডো প্রোডাকশনস এর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের কথা বলতে চাই, ও এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করবে, সোহিনী আলম অলিভার উইক্স মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করবে, জোহায়ের মুসাববির হি ইজ এ ব্রিলিয়েন্ট সিনেমাটোগ্রাফার, বাংলাদেশি তরুণ ছেলে, সে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করবে, আলী হাসান আছে লোকেশনে, নাহিদ মাসুদ আছেন সাউন্ডে, আনোয়ারুল হক আছেন আর্ট ডিরেকশনে। তো আমাদের একটা খুব ভালো একটা অসম্ভব সুন্দর একটা টিম গড়ে উঠেছে। তো আরো কিছু চরিত্র আমাদের আমাদের ফাইনাল করতে হবে, তারপরে তো ঈদের পরে আমরা যাকে বলে ঝাঁপিয়ে পড়ব। আমাদের সময় শেষ হয়ে আসছে, আমার আড্ডা দিতে তো ভালোই লাগে কিন্তু শেষও করতে হয়, লোকজনদেরকে বেশি বোর করতে চাই না। কিন্তু যাবার আগে যেটা বলতে চাই যে রাকিবের কাছে ভালো লাগলো একরকমের সম্ভাবনা, এবং আমরা আসলে একটা ইনিশিয়েটিভ নেব আজকে, হয়তোবা সেটার একটা প্রাথমিক একটা শুরু হলো, কিন্তু আমরা এই সমন্বয়টা করতে চাই, আমরা তুলে ধরতে চাই আপনাদের, তোমাদের কাছে আমরা বলতে চাই, সেটা পেইন্টিং হোক, সেটা গান হোক, সেটা সিনেমা হোক, সেটা সাহিত্য হোক, যে যারা সম্ভাবনাময় তরুণ বা সিনিয়ররাও হতে পারে নতুন করে করে কোনো নতুন প্রজেক্ট করতে চায়, আমরা চাইবো যে তোমাদের মতো সাকসেসফুল অন্টারপ্রেনাররা যদি একটু এদিকেও দৃষ্টি জ্ঞাপন করে, আমার মনে হয় যে সেটা সবার জন্যই দুই দিক থেকেই ভালো হবে, দেশের জন্য ভালো হবে। এবং স্বাধীনতার 50 বছরে আমার মনে হয় এটা নতুনভাবে আমরা যদি একটু মিডিয়াকে দিকে একটু ঝোঁক দিই, আমার আই এম শিওর যে নতুন করে নতুনভাবে বাংলাদেশকে আমরা ব্র্যান্ডিং করতে পারব, সেটা সব ক্ষেত্রেই, এবং এই সংস্কৃতি এন্টারটেনমেন্ট যাই বলে এটা তো জীবনের বাইরে না। তো রাকিব, তুমি যদি শেষে আমাদের জন্য, আমাদের দর্শকদের জন্য এবং ওভারঅল তোমার দর্শকদের জন্য, তোমার সাথে যারা আছে এই 15,000 তোমার যে পরিবার তোমার, তাদের জন্য কিছু বলতে চাও। ধন্যবাদ রফি, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসলে অফকোর্স আমরা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমাদের নিজেদের পরিবারের সমস্ত সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে, সেটা এই মুহূর্তে একটু চ্যালেঞ্জিং বিকজ অফ কোভিড। আমাদের বিজনেসটা যেহেতু আন্তর্জাতিক বাজারের সাথে কিছুটা হলেও কানেক্টেড, কিছুটা না মেজরিটি কানেক্টেড, আমরা লোকাল মার্কেটে আর কয় পিসি বিক্রি করি। So, এই মুহূর্তে আসলে we all are passing through an uncertain period and social challenges গুলো বেড়ে যাচ্ছে, psychological challenge গুলো বেড়ে যাচ্ছে, domestic violence বাড়ছে due to people's are kind of having suffocation, right? So, and then মানুষ তার যেটা করার সেটা করতে পারছে না, যে কাজটা পাওয়ার সেটা পাচ্ছে না, so there are a lot of frustration. Of course, these are again stories for us to tell about our life, about our living, and this can be an opportunity. Like ami ektu age bolechilam je every challenge is an opportunity, so definitely eta karo challenge karo jonno opportunity to tell the stories of those miseries. So definitely those are the topics we can work on for, and there will be beautiful movies. আমি যেটা মনে করি যে ওভার দ্য গ্লোব দ্য প্রোডিউসার আর প্রিপেয়ারিং দেমসেলভস টু কাম আপ উইথ অল দিস কোভিড স্টোরিজ, এন্ড দিস গোনা বি এ হিউজ ইন্ডাস্ট্রি আই এম শিওর। সো আমরা যে যেভাবে যে যার তুলিতে এই স্বপ্নটাকে যতটুকু এঁকে ধরতে পারি তার ইফিসিয়েন্সি সেখানে প্রকাশ পাবে। আমি শিওর যে লিসা গাজির মতো ট্যালেন্টরা আরো অপরচুনিটি এক্সপ্লোর করতে পারবে, and erkom choto choto opportunity de amrao initiate korte chai amader investment, so that eventually amrao nijederke socially responsible mone korte chai, at the same time if that make money why not. Thank you Lisa, shunte parchen? Ha shunte parchi.
থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, আর কথা বলবার এই সুযোগটা দিলে রাফি, ভালো লাগলো। আর আর যেটা রাকিব বলছিলেন যে সেই সমন্বয়টা যদি সম্ভব হয়, আমরা যদি শিল্প মানে শিল্প ওইভাবে যদি শিল্প বলি এবং শিল্প শিল্প শিল্পর মধ্যে যদি একটা সংমিশ্রণ ঘটে, দুই শিল্পের মধ্যে সংমিশ্রণ ঘটাটা আসলে খুব জরুরি এই সময়। এবং আমরা যখন দেখি যে শিল্পের পাশে শিল্প, যে শিল্পে মানে অর্থ আছে, অর্থ সহ শিল্প এবং শিল্প দুটো যখন একসাথে হয় তখন একটা ভালো কিছু হতে পারে। এবং এবং তুমি যে খুব খুব অ্যাপ্টলি বললে রাফি, যে স্বাধীনতার 50 বছর পূর্তি আমরা পালন করছি, এই সময়টাতে যদি আমরা 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 এই ক্ষেত্রটাকে প্রসার করতে না পারি তাহলে খুব দুঃখের হবে। আর সেই আশাবাদটা রাখছি রাকিবের মধ্য দিয়ে, তার যে ফ্র্যাটার্নিটি আছে তাদের কাছে এই আশাবাদটা রাখছি। আর আমাদের অনেক তরুণরা কিন্তু উঠে আসছে, অনেক কাজ করছে ওরা, তো এই আমাদের আসলে তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের তাদের সেই সাহায্যের হাতটা বাড়িয়ে দেবার দায়িত্ব আসলে আমাদেরই, আমার আমি আমার কাছে যেটা আমি অনুভব করি। তো সেই দিকটা আর কি যদি লক্ষ্য রাখি আমরা দুপক্ষ থেকেই, তাহলে ওই যোগাযোগটা ঘটবে বলে আশা করি। অনেক ভালো লাগলো, আমরা নিশ্চয়ই আগামীতে যে মানে অ্যাজ উই সেড যে একটা হয়তো বা আজকের এই অনুষ্ঠানটা আমরা একটা প্রথম একটা এই যাত্রার এই সমন্বয়ের যাত্রার একটা যদি ধরে নেই তাহলে নিশ্চয়ই আমাদেরকে হয়তো আগামীতে আবারও বসতে হবে অনেককে নিয়ে। সেখানে রাকিব আসবে, রাকিবের মতো অনেকেই আসবে, লিসা এবং লিসা যে বললো নতুন পুরাতন আমি সবাইকে নিয়েই কাজ করতে চাই, সবাই অনেকেই আসবে। এবং আই এম শিওর এই স্বাধীনতার 50তম বছরে এসে আমরা আমাদের শিল্পকে আমার মনে হয় যে কমপ্লেইন না করে নতুনভাবে নতুন আঙ্গিকে পুরো বিশ্বের কাছে আমার মনে হয় তুলে ধরতে হবে, বিশ্বের মতো করে আমার মনে হয়। এখন আসলে না লড়াইটা হয়ে যাবে তোমার হচ্ছে কোয়ান্টিটির না, এখন শুধু কোয়ালিটির লড়াই আমার মনে হয়, কারণ ডিজিটাল ওয়ার্ল্ড তো যে এখন খুব সহজ না, আমরা সব কিছু সহজেই সব কিছু দেখতে পাই এবং সেটা সব ক্ষেত্রে আই এম শিওর ওরা গার্মেন্টসেও যেমনি করে তাদের আগের থেকে ওরা করছে, আমাদেরকেও আসলে তাই এখন করতে হবে। তো সেটাই হবে এবং আমরা সেই নতুন উদ্দীপনায় স্বাধীনতার আবারও বলছি 50 বছরে নতুন একটা আমরা দৃঢ় প্রত্যয়ে শপথ নিয়ে আমরা আসলে এগিয়ে যেতে পারি, আমরা নিশ্চয়ই থাকবো পারবো সেটা রাকিব লিসা এবং সবার মতো এই এই যে দুই শিল্পের, লিসা সুন্দর করে বলেছে দুই শিল্পকে যদি আমরা এক এক জায়গায় আনতে পারি, এক বৈঠকে আনতে পারি, একই মন মানসিকতায় একই রাস্তায় যদি আমরা হাঁটতে পারি হাতে হাত ধরে, তাতে তো কোনো অন্যায় নেই। তো ভালো থাকবে, শুভরাত্রি, অনেক ভালো লাগলো, সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবে।